الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد زبان سڑی دے پوری اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وعلى آل سيدنا مولانا محمد أمر مون ما جايا رے دل ما جايا مرشد نيجر دش جا ওহ মুর্শিদ একে আমার বাঙা ঘর তার উপরে লড়ে চল কখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে আহবের নাওয়াহারি রে কাসাবাসের বেড়া রে আবের নাওয়াহারি রে কাসাবাসের বেড়া রে বাজার লুটিয়া নিল চোরি রে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد بيبلوب ماني جيبون دوا چلوه
আমার সাথে জোরে জোরে গাইবেন, ঠিক আছে? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। জোরে বলেন, ঠিক না? এই বিপ্লব মানে এই গজল গাইলে আজ থেকে এক বছর আগে পুলিশের বাধা ছিল, ছিল না? গ্রেপ্তার সঙ্গে সঙ্গে হতো। যাই হোক, আজকে আর সেই পরোয়া করি না, সেই ভয় করব না। আমরা সবাই আমরা জোরে জোরে গিয়ে আমরা আলোচনার দিকে যাব। আবার বলেন, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। গাচ্ছেন না জোরে? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনাই ঢেলে দেবে। জোরে বলে, ঠিক না বলে? লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, জোরে! আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। জোরে বলে, ঠিক না বলে? কোথা থেকে কোন ভিনদেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে। জোরে বলেন, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। শাসনের নামে কেউ বা বিশ্রামে হনতি জনতার, ইমানের উপরে আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। জোরে বলেন, মারহাবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জি। আমার বানাইছ গো আল্লাহ তিন বন্ধনের আসামি, আমার বানাইছ গো আল্লাহ তিন বন্ধনের আসামি। আমার মাথা আরো কাফন খুলিয়া দেখো, আমার মাথা আরো কাফন খুলিয়া দেখো, সে তাই সেজদার চিহ্ন আছে নাকি নবীজির কাছে, শুনিয়া দেখো আমার জামিন হয় নাকি।
نبي جير كاسه شوني ادخو امار جامين دائناكي سبحان الله الحمد لله لا اله الا الله جور سبحان الله سبحان الله سبحان الله سبحان الله امر بانائی سوگو الله قبری رشامی امر بانائی سوگو الله کھٹیا رشامی امر بوکیر و بندن کھولیا دکھو امر بوکیر و بندن خلیا دیکھو شیطائی قرآن ایر نورتا زلنا کی نبی جر کانسے شنیا دیکھو امار جمین دائنا کی نبی جر کانسے شنیا دیکھو امار جمین دائنا کی جور سبغوان اللہ والحمدللہ لا سبحان الله سبحان الله سبحان الله جی امار بانائی سوگو الله حشر رشامی امار بانائی سوگو الله میجن رشامی امار پائے رو بندن کھولیا دیکھو امار پائے رو بندن کھولیا دیکھو شپا اللہ رو پوتے چلے سے نکی نبی جیر کانسے شنیا دیکھو امار جمین دائنا کی جر بولن مرحبا شکل پرشنسا شی مہان ربیر سرشتی کرتا لالن پالن کری شی اللہ تعالی چیتکار دیے امی اپنی جبان چھڑے دیے لکھ کوٹی بار شی اللہ تعالی شکریہ گاپن کرب اللہ تعالی دوئٹا مشٹی ٹھوٹ امار اپنکے اپہار دیئچن شی مشٹی دوئٹا ٹھوٹ دیے اچھ آواز دیے اچھارتے پورے ایک بکے بولے اٹھسی الحمدللہ আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ পয়গম্বরের পয়গম্বর উম্মতের কান্ডারি মদিনা তাজিরিন নবী যেই নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ আমরা একবার কে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি হিফজুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে পাঁচজন হাফেজা মেয়েদের হেজাব প্রদান উপলক্ষে সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই মাহফিলের সুনামধন্য সভাপতি এলাকার কৃতি সন্তান আল্লাহ রসুলের দেশ ভ্রমণকারী হাজী মোহাম্মদ আলী জিন্না বিশিষ্ট সমাজসেবক হরিণাকুণ্ড আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে সর্বদা সব সময় আল্লাহ তাকে ওনাকে ভালো রাখুক সবাই বলেন আমিন এই মাহফিলের যিনি আলোচক আজকে প্রায় তিনটি মাস যোগাযোগ রাখার পরে একটি মাত্র ডেট আমি পেয়েছিলাম তাছাড়া কোথাও ডেট ওনার এলাকায় আমি যোগাযোগ করতে পারি নাই স্যারকে আমি তিন মাস আগে বলেছিলাম যে আমার একটা ডেট লাগবে হরিণাকুণ্ডই এর আগে মাহফিল করতে পারতো না কারণ বাবার নাম থেকে শুরু করে একদম জন্ম তারিখ সব নিয়ে নিত পুলিশেরা এই জন্য ওনার রাগ যে এলাকায় মাহফিল আর করবো না সেই আমার প্রাণপ্রিয় শ্রদ্ধা ভাজন আমার আপনার মতো হাজারো হাজারো ছাত্র যিনি তৈরি করেছেন এত সুন্দর জ্ঞানী আল্লাহ তাআলা এত সুন্দর দক্ষ আলেম ওনার সামনে আলোচনা করার মতো সরিষা পরিমাণ জ্ঞান আমার নাই এত মাধুর্যপূর্ণ সুশীল সুন্দর সুঠাম দেহের অধিকারী এবং সুন্দর কথা বলেন তিনি হলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক সিলেট আল্লাহ তাআলা আজকের এই প্রধান বক্তাকে
সুস্বাস্থ্য কামনা করি এবং আল্লাহ তাআলা সঠিকভাবে এই মাহফিল ময়দানে কোরআন থেকে মানুষকে মনোপুত করে কোরআনের কথা শুনিয়ে যেন আল্লাহ তাআলার বান্দা তৃপ্তি পায় জনগণ যেন তৃপ্তি পায় এতে আল্লাহ যেন খুশি হয় জোরে বলেন আমিন আর আজকের এই মাহফিলের পরিচালনায় যিনি আছেন তিনি আমার একান্ত কাছের মানুষ আমার প্রাণপ্রিয় ভাই অত্যন্ত গভীর নিগুড় সম্পর্ক জনাব মুন্সি আব্দুল সালাম খতিব হরিণাকুণ্ড পুরাতন জামে মসজিদ হরিণাকুণ্ড উনি অত্যন্ত জ্ঞানের আলোয় আলোকিত আছেন আল্লাহ তাআলা আমার ভাইকেও সর্বদা সুস্থ রাখুক সকলে বলেন আমিন আজকের এই মাহফিলের প্রধান অতিথিবৃন্দ রয়েছেন অনেক জনরতা মোহাম্মদ আবুল হাসান মাস্টার সভাপতি হরিণাকুণ্ড উপজেলা বিএনপি জননেতা মোহাম্মদ বাবুল হোসেন আমির বাংলাদেশ জামাত ইসলামী হরিণাকুণ্ড উপজেলা শাখা জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম প্রধান শিক্ষক হরিণাকুণ্ড প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় জনাব মোহাম্মদ ফারুক হোসেন সভাপতি হরিণাকুণ্ড রাইফুল সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক স্যার সকল মেহমানকে সঠিকভাবে আল্লাহ তাআলা এই কোরআনের মঞ্চে কবুল করুক সকলে বলেন আমিন রাস্তাঘাটে অনেক মানুষ আমি শুনেছি এবং মানুষ যে এখানে আসে তার চাইতে দোকান কম না বেশি এই দোকানদার ভাইদের সামনে যত লোক আছে আপনারা দ্রুত ওখান থেকে এই মাহফিল ময়দানে বসবেন কারণ এতদিন আমরা এলোমেলোভাবে কোরআনের মাহফিল ময়দানে বসি নাই এদিক ওদিকে দেখে বেড়িয়েছি এই সুযোগ এখন আর নাই এখন থেকেই আল্লাহ তাআলার কোরআনের আলোচনা মনোযোগ দিয়ে শুনে আমলের দিকে আনবো জোরে বলে ঠিক না ঠিক এই জমিন কার জোরে করে এই জমিন কার আসমান কার আমি আপনি কার আমি আপনি যদি আল্লাহর হই জমিন যদি আল্লাহর হয় আসমান যদি আল্লাহর হয় তাহলে গোটা বাংলাদেশে নয় গোটা বিশ্বের বুকে কার আইন চলবে জোরে বলেন জোরে বলেন কার আইন চলবে আল্লাহর আইন চলবে এই আল্লাহর আইনের বিপরীতে কোন বাতিল যদি আইন প্রয়োগ করে তার আইন আমরা মানতে রাজি নাই জোরে বলে ঠিক না ঠিক আমরা এই জমিন যদি আল্লাহকে ভাবি আসমান যদি আল্লাহকে ভাবি আমি আপনি যদি আল্লাহকে ভাবি তাহলে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চাই কারা কারা দুটি হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নারায়ণ তাকবীর লিল্লাহে তাকবীর আল কুরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা থেমে গেলেন আল কোরআন আইন কোথায় চলবে জোরে কোন আওয়াজ দিয়ে কোন সংসদে কোথায় আর ঘরে ঘরে চলার সময় নাই এখন একবারে পার্লামেন্ট সংসদ ভবন আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাই এই প্রতিষ্ঠিত যারা করবে না এর বিপক্ষে যারা যাবে বাম রামদেবদের পক্ষে যারা থাকবে তারা কখনো মুসলমান হতে পারে না জোরে বলে ঠিক না ঠিক সংসদ ভবনে প্রতিষ্ঠিত কোরআনের যদি আইন পাশ হয়ে যায় তাহলে গোটা বাংলাদেশে আল্লাহ তাআলার পবিত্র কোরআন দিয়ে বিচার বিশ্লেষণা সমাজ রাষ্ট্র বিভাগ ইউনিয়ন গ্রাম সমাজ সব চলবে জোরে বলে ঠিক না ঠিক আমরের পক্ষে আসি না নাই জোরে বলেন আসি না নাই আর যারা আজকে এই আলোচনা শোনার পরও পরিবর্তন আনতে পারবেন না আমি মনে করি তাদের হাজার বার বললেও তারা কখনো পরিবর্তনের লাইনে আসবে না জোরে বলে ঠিক না ঠিক পরিবর্তন আনতে হলে আমাকে আপনাকে নিয়ত করতে হবে এমন কায়দায় যেই ময়দান থেকে আজকে নিয়ত করব আল্লাহ আমি তোমার কোরআনের দল করব কোন দল জোরে কোন দল একমাত্র আল্লাহর কোরআনের দল করব জীবন দিতে হলে দেব ঘাম ঝরাতে হলে ঝরাবো রক্ত দিতে হলে দেব হাজারো ছাত্ররা শহীদ হয়েছে রক্ত দিয়ে দেশকে আবার স্বাধীন করেছে কিন্তু ফুল স্বাধীনতা যদি পেতে হয় রাষ্ট্রে কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে জোরে বলে ঠিক না রাজি আছেন তো কষ্ট হবে নাকি সম্মানিত হাজিরিন রাস্তাঘাটে যারা এখনো আছেন আজকে হরিণাকুণ্ড শহরের যতগুলো দোকান
একটি বছর ধরে দোকানে অনেক বেচা কিনা আল্লাহ দেয় অন্তত পক্ষে আজকের দিনটা আমার ব্যবসায়িক ভাইদেরকে অনুরোধ করব যে কিছুটা ছাড় দিয়ে ত্যাগ করে আজকের এই কোরআনের মাহফিল শুনব আমার চাইতে অনেক জ্ঞানী লোক এখানে আসবেন যিনি অত্যন্ত সুন্দর ভাষায় কথা বলেন এবং কোরআনের খুঁটে খুঁটে তাফসীরগুলো আপনাদেরকে বোঝায় দিবেন আমার অত যোগ্যতা হয়নি এইজন্য আপনি আজকে আমার প্রান্তীয় স্যারের আলোচনা শুনবেন তিনি আলোচনা করবেন কি দিয়ে জোরে বলেন এটা কি এই কোরআনকে সবাই ভালোবাসেন তো জোরে বলেন জবান দিয়ে বলেন ভালোবাসেন এই কোরআনের বিপরীতে যেতে চান কারা কারা হাত তোলেন হাত উঠেনি যাক বুঝেছেন কোরআন বুকে নিয়ে মরবো এমন ইচ্ছা যাদের আছে তারা দুটি হাত উঁচু করে তাকবীর দেন লিল্লাহে তাকবীর নারায়ণ তাকবীর এই কোরআনের বাহিরে আর একবার যাওয়া যাবে না আর একটা সেকেন্ড একটা মিনিট ঘন্টা তো দূরের কথা আর একবারও কোন বাতিল সঙ্গে মিশা যাবে না জোরে বলে ঠিক না বেটি মরবো কোরআনকে বুকে নিয়ে মরবো জোরে বলে ঠিক না বেটি কোরআন আর হাদিসকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন তোমরা কোরআন হাদিসকে আঁকড়ে ধরো কোন দলকে আঁকড়ে ধরার কথা আমি বলবো না কোরআন আর হাদিস আঁকড়ে ধরলেই আমি আপনি জীবনকে সুন্দর করতে পারবো জোরে বলে ঠিক না বেটি ইহকালে সুন্দর পরকালেও এই দুনিয়াতে সামান্য ধনী হইলেই বড় লোক হইলেই সে বড় নেতা হয়ে যায় না বড় লোক হয়ে যায় না বড় লোক সেই ব্যক্তি হয় যে জান্নাতের একটি ঘর পেয়ে যাওয়ার ভাগ্য আল্লাহ তাআলা তার তকদিরে দিয়ে দেয় জোরে বলে ঠিক না বেটি সম্মানিত হাজিরিন আমি আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ কিন্তু আমি যারা রাস্তাঘাটে আছেন যারা রাস্তাঘাটে দোকানের সামনে আপনারা আছেন আমার ভাইরা আমার কলিজার সন্তান সুন্দর ভাইরা যুবক ভাইরা আমার বাবাজিরা আপনাদের অনুরোধ করব এই সারা জীবন অনুরোধ করে করে মাহফিলের মাঠে আমরা লোক ডেকে পাই না জোরে বলে ঠিক না বেটি আর যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয় মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ডাকা লাগবে এই জোরে বলে ডাকা লাগবে নিজের ইচ্ছায় তখন মসজিদে যাবে ঠিক না বেটি এটা আপনারা চান না একটা লোক বাজে জায়গায় আড্ডা দেবে না এটা চান না সবাই তখন কোরআন পিপাসু হয়ে যাবে নামাজের দিকে মনোপ্রাণ দিয়ে দেবে তাওহীদের জন্য জীবন দিতে চাইবে কালেমাকে প্রতিষ্ঠিত করতে চাইবে রোজার মাস আসলে রোজাগুলো সঠিকভাবে করবে দুর্নীতি চাটাবাজি কোনো মিথ্যাচার থাকবে না জোরে বলে ঠিক না বেঠে এটার দিকে যখন আমরা লক্ষ্য এবং উদ্দেশ্য করব তাহলে জীবন আমার আপনার সুন্দর হওয়া সম্ভব হবে জোরে বলে ঠিক না বেঠে সম্মানিত হাজিরিন আমার প্রাণ প্রিয় হরিনা কুণ্ডু ঝিনাইদার মানুষরা শুনে নেন আমি সুরান ফালের মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি কয়টা একটি আয়াত তেলাওয়াত করেছি এ আয়াতে থেকে আমি আপনাদের মাঝে হালকা কিছু কথা বলবো যতটুকু আমার জানা আছে ততটুকু আপনাদেরকে আমি ইনশাআল্লাহ শোনাবো মুসলমান ভাইয়েরা আমার আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা আনফালের একটি বাসায়িত আয়াত বিশ্ব নবীর জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন আগমন করেছিল বিশ্ব নবীর আগমন থেকে শুরু করে 40 বছর বয়সে তিনি আর কোনো কি শত্রু ছিল জোরে বলেন তিনি আর কোনো শত্রু ছিল 40 বছর বয়স পর্যন্ত জন্ম থেকে 40 বছর বয়স এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু ছিল একটাও জোরে বলেন ছিল শত্রু হলো কখন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন নবুয়ত প্রাপ্ত হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সালাতকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন জোরে বলেন আল্লাহু আকবার প্রেসিডেন্ট তার দরকার ছিল নাকি জোরে কোন ছিল দরকার ছিল আজকে মুসলমান ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি প্রেসিডেন্ট হয় তাহলে সমাজটা দুর্নীতি থেকে বেঁচে যাবেন চাঁদাবাজি থেকে জেনা থেকে খারাপ থেকে বেনামাজি থেকে সবগুলো ফিরে আসবে আল্লাহ রাস্তায় এই জন্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবী যখন প্রতিষ্ঠিত হয়ে প্রেসিডেন্ট হয়ে গেলেন বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বিশ্বনবীর এই 40 বছর থেকে সপ্তম বছর যখন 47 বছর হয়ে গেল 47 বছর পরে সিহাবে আবু তালেবের একটি জেলখানা বানালেন ওই যে আবু জেহেল ছিল তখন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দিক নির্দেশনা নেতৃত্ব নেতাগিরি কেড়ে নেওয়ার জন্য নেতা হওয়ার জন্য জোর করে নেতা হবে বিনা ভোটে নেতা হবে বিনা ভোটে প্রেসিডেন্ট হবে এই জন্য আবু জাহেল ষড়যন্ত্র করলো 11টা মন্ত্রী আর 5 জন উপদেষ্টাকে নিয়ে এই 5 জন সবচাইতে যারা বড় উপদেষ্টা ছিল এনারা মিলে সবাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার সাহাবীদেরকে গ্রেফতার করে ফেললেন মোট 53 জনকে গ্রেফতার করলো 53 জনের মধ্যে ছিল 7 জন মহিলা 2 জন শিশু আর বাকি সবাই পুরুষ ছিল এই 53 জনকে বন্দী করলেন একটা আইন করলেন আইন তৈরি করলেন এমন জায়গা থেকে আমাদের সংসদ বাংলাদেশের সংসদ ভবনের নাম কি বলি জোরে বলেন সংসদ ভবনের নাম কি জানা বলি বলেন বাংলাদেশ জাতীয় সংসদ ভবন নাকি কোন ভারতের কি বলা হয় বিধানসভা ভারতের সংসদ ভবনকে কি সভা বলা হয় বিধানসভা আমেরিকার সংসদ ভবনকে হোয়াইট হাউস বলে কি বলে আর আবু জাহেলের সংসদ ভবন ছিল দারুল নদিয়া কি ছিল দারুল নদিয়া ওখান থেকে আইন পাস করলেন এবং ওখান থেকেই বিশ্বনবী থেকে শুরু করে সাহাবী 7 জন মহিলা এবং 2 জন শিশুকে গ্রেফতার করে সিহাবে আবু তালেবের নামের জেলখানা ওই সিহাবে আবু তালেবের জেলখানায় তিনাদেরকে বন্দী করা হলো দোষে না অন্যায় না কোনো দোষ ছিল না কোনটা জোরে কোন দোষ ছিল দোষ ছিল দোষ ছিল না আমাদের দেশের প্রাণপ্রিয় কোরআনের পাখি সারা বিশ্বের নন্দিত আলেম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাতুল্লাহ এনার কোনো দোষ ছিল বিশ্বনবীর কোনো দোষ ছিল বিশ্বনবীর সাহাবীদের কোনো দোষ ছিল একটাই দোষ ছিল কালেমার দাওয়াত দেওয়া হক পথে ডাকা দিন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এনারা দাওয়াত দিতে বলে এই আবু জেহেল মার্কা লোকেরা এনাদেরকে পছন্দ করতো না জোরে বলে ঠিক না বেঠে লেডিস আবু জেহেল লেডিস আবু জেহেল পছন্দ করে নাই যার কারণে তিনিও বিশ্বনবীর মতো গ্রেফতার করেছিলেন দীর্ঘ 13টি বছর কয়টা বছর এই জোরে বলেন কথা বলেন না কেন দীর্ঘ 13টি বছর কোরআনের পাখিকে গ্রেফতার করে জেলখানার মধ্যে কারারুদ্ধ করে রেখেছিল বাক প্রতিবন্ধী করে দিল ওনাকে সুযোগ দেওয়া হলো আপনি ক্ষমা চাইলে আপনাকে লেডিস ফেরাউনের অনুসারী আপনাকে মাফ করে দিবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব উনি বলল ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি কোনো পাতিলের কাছে মাথা নত করতে নয় বর্তমান যিনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এত সুন্দর ভালোবাসা এত সুন্দর গোছালো কথা উনি গতকালকে আমরা ঢাকায় গোটা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে জাতীয় মুফাসসির মজলিসুল মুফাসসির পরিষদের যত বক্তা ছিল গতকালকে আমরা সবাই এক জায়গায় হয়েছিলাম ঢাকায় আমরা রমনা একটা স্টুডিও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রমনাতে আমরা এই প্রোগ্রামটা গতকালকে রাত্রে দিনের বেলায় করেছি ওখানে উনি একটা কথাই তুলে ধরলেন আমি দুইবার শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাতুল্লাহ সাল্লামের সাথে জেলের মধ্যে ছিলাম ওনাকে বারবার এই সুযোগ আসার পরেও ক্ষমার কথা যখন বলা হলো উনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বললেন ও রব আমি তোমার জন্য জীবন দেব কোনো পাতিলের কাছে আমি নত হব না জোরে বলেন আল্লাহু আকবার সেই মানুষটা মৃত্যুর দিনেও যেদিন মৃত্যু তাকে ষড়যন্ত্র করে কৌশল করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে সেই সময়ও মুখে একটা মুষ্টি হাসি ছিল জোরে বলেন ঠিক না ঠিক আজকে যেই স্বাধীনতা এই সময় যদি উনি থাকতো গোটা বিশ্বের যত দামি মালা থাকতো সব মালা উলার গলায় পড়তো ঠিক না ঠিক আজকে কোরআনের এই প্রসার দিনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জীবন দিয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুরের আবু সাইদ মুগ্ধ এমন অনেক মানুষ জীবন দিয়েছে সম্মানিত হাজিরিন এই জীবন দেওয়া
এনাদের কাছে কোনো ব্যাপারই না জোরে বলে ঠিক না বেটি গোটা বাংলাদেশের দীর্ঘ 16টি বছর ধরে জামাত ইসলামের মানুষ ছাত্র শিবির এবং জামাত ইসলামের মানুষ যত মার খেয়েছে জেল খেটেছে ফাঁসির আসামি হয়ে জীবন দিয়েছে আর একটাও এর বেশি হতে পারে নাই ঠিক না বেঠিক এই জোরে বলেন ঠিক না বেঠিক কালীগঞ্জের ছাত্র শিবিরের ছেলেকে চোখ উফরায় দেওয়া হয়েছিল হাত কেটে দেওয়া হয়েছিল তাহলে ইসলামের জন্য এরা জীবন দিয়েছে জোরে বলেন ঠিক না বেঠিক আমরাও জীবন দিতে চাই বাংলার বাংলাদেশের রাষ্ট্রে আমরা কোরআন চাই আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা বুঝি না সকল টুপিওয়ালা সকল দাড়িওয়ালা সকল জুব্বা পাঞ্জাবি সকল শ্রমিক বিন্দু নেতা ছাত্র সবাই মিলে আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাই লিল্লাহ তাকবীর জোরে বলেন দুই হাত উঁচু করে দেখান কারো কারো চান সুযোগ দেওয়া যাবে না এই সুযোগ আমরা কোরআনকে বিজয় করতে চাই জোরে বলে ঠিক না বেঠিক সত্যিকারের বাঘ যদি দেখতে হয় একটা গল্প আমরা পড়েছিলাম ক্লাসে বই পড়েছিলাম একটা রাখাল প্রতিদিন একটা বাঘ এসেছে বলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে কি পড়েন না এই গল্প পড়েছেন লোকজন সবাই চলে যায় যে দেখে কোনো বাঘ নাই পরবর্তীতে সত্যিকারের বাঘ চলে এসেছে আর ওই ছেলেটা চেঁচায় আমাকে বাঁচাও গ্রামবাসী এলাকাবাসী বলছে আজকেও মিথ্যা বলে ওই ছেলেটা মিথ্যা কথা বলে বাঘটা কিছুই না ও একটু আওয়াজ করে তামাশা করতেছে সত্যিকারের বাঘ সেদিন খেয়ে ফেলেছে ঠিক না ঠিক দীর্ঘ 16টি বছর পরে বাংলাদেশের ছাত্র শিবির জামাত ইসলাম থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুঝিয়ে দিয়েছে সত্যিকারের বাঘ কারা জোরে বলে ঠিক না ঠিক সত্যিকারের বাঘ চিনে চিনে নিয়েছে এদেরকে বলা হয় ছাত্র আন্দোলন ছাত্র শিবিররা জামাতেরা ইসলামী দল যারা করে এরা জঙ্গি এরা বুঝলো যে এরা আসলে জঙ্গি না এরা মানবতার সঙ্গী জোরে বলে ঠিক না ঠিক এই জন্য মুসলমান ভাইয়েরা আমার সুরান ফাল থেকে আমি যে আটটি তেলাওয়াত করেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানার মধ্যে বন্দি করে ফেললো পাঁচজন ছিল বড় বড় উপদেষ্টা আরো 11 জন ছিল মন্ত্রী এরা সবাই মিলে আবু জেহেলের সাথে হাত মিলে এরা সুন্দর করে বিশ্ব নবীকে চক্রান্ত করে কৌশল করে আটকিয়ে ফেললেন সিহাবি আবু তালেবের জেলখানার মধ্যে দিলেন 47 বছর বয়স তখন কয় বছর 47 বছর বয়সে তখন বিশ্ব নবীকে এবং সাহাবিকে দুইটা শিশু নারী সহ যখন জেলখানার মধ্যে রাখলো জেল যারা খেটেছে তারা জানে জেলখানা খাবার কি খুব ভালো নাকি ভাই জেলখানায় কষ্ট আছে না নাই মা বাবা সন্তান গ্রাম মানুষগুলোকে ছেড়ে দিয়া আল্লাহর জমিন আল্লাহর আসমান সব ছেড়ে দিয়া ওই একটি কারাগারে একটি লোহার খাঁচার মধ্যে কত মানুষ থাকে ওই জায়গায় কোনো সুখ শান্তি থাকতে পারে না কত মাস কত বছর কত যুগ পার করে দেয় জেলখানার মধ্যে সন্তান ছাড়া স্ত্রী ছাড়া মা বাবা ছাড়া মুসলমান ভাইয়েরা আমার বিশ্ব নবীকে 47 বছর বয়স থেকে শুরু করে একটা না তিনটা বছর জেলখানার মধ্যে রেখেছিল কয় বছর জোরে কোন কয় বছর তিনটা বছর সিহাবে আবু তালেবের জেলখানায় রাখা হলো আল্লাহ তাআলার নবীকে খাবার দেয় সকলেই খাবার খায় কিন্তু পরিমিত খাবার দেয় যে পরিমাণ দরকার সেভাবে দেয় না কিন্তু জেলখানায় থাকার পরেও আল্লাহ বলারা আল্লাহর নবী কখনো আল্লাহকে বলে না বলেছে নাকি আর আমরা দুনিয়ার বাতিলদেরকে দেখেই ভয় পেয়ে আমরা ইসলামী দল ছেড়ে দিয়েছি অনেকে আছে না নাই দুনিয়ার বাতিলদের ভয় আমরা নামাজ ঠিক মতো পড়ি নাই দাঁড়িয়ে রাখতে ভয় পেয়েছি কারণ দাঁড়িয়ে আর টুপি রাখলে কিছুদিন আগেও ধরেছে কথা বলেন ঠিক না বেঠে এই জন্য ওরা বাতিলকে দেখে ভয় পায় কিন্তু তাওয়াক্কাল তু আলাল্লাহ ভয় করতে হবে কাকে জোরে কোন কাকে আল্লাহকে ভয় করেন তো সবাই করি তো নাকি ভয় না করলে এই জায়গায় এসেছেন শুধু ডক্টর ফয়জুল হক স্যারকে দেখতে এসেছেন নাকি আল্লাহর ভয়ে জোরে বলেন কার ভয়ে আল্লাহর ভয়ে এসেছেন তাহলে এটা শোনার পরে আমলের দিকে আগাতে হবে না শুনলে তো খালি হবে না হবে এজন্য মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী তিনটা বছর জেলের মধ্যে কাটায় যারা ষড়যন্ত্র করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকালেন
বিশ্বনবীর তাদের কাছে চুক্তি ছিল বিশ্বনবীকে জেল খাটালে ও আর ইসলামী দলে দাওয়াত দিবে না নেতৃত্ব দিবে না নেতৃত্ব হবে না নেতাগিরি আর করবে না এই জন্য বাংলাদেশের লেডিস ফ্রাউনের অনুসারী ওরিও ভেবেছিল জামাত ইসলাম শিবিরদের ধ্বংস করে দিলে এরা আর কোনোদিন রাজনৈতিকভাবে আল্লাহর কোরআনের দিকে কোরআন বুঝিয়ে মানুষকে তাদের দলভুক্ত করতে পারবে না জোরে বলেন ঠিক না ঠিক এটা কার বুদ্ধি ছিল আবু জেহেলের কার বুদ্ধি জোরে কর আবু জেহেলের বুদ্ধি এই আবু জেহেলের বুদ্ধি বাংলাদেশে খাটাতে চাই খাটাতে পেরেছে বলেন হয়তো সাময়িক পেরেছে কিন্তু চিরস্থায়ী হয় নাকি ভাই জোরে বলেন হয় চিরস্থায়ী হয় না কারণ আমি আপনি বাঁচবো কতদিন এটাই তো চিরস্থায়ী না মুসলমান ভাইরা আমার পাঁচজন উপদেষ্টা ছিল আবু জেহেলের সবচাইতে বড় বড় উপদেষ্টা তারা পরামর্শ দিয়েছিল উপদেশ দিয়েছিল যে মুহাম্মদকে আটকে রাখতে হবে কিন্তু ওদের পরামর্শে আটকালো কিন্তু আটকানোর পরে আবু জেহেলের একার সিদ্ধান্ত হলো যে আমি ওকে মেরে ফেলবো জেলখানার মধ্যে এটা কার ষড়যন্ত্র আবু জেহেলের জোরে বলেন إنهم أكيد كايدا وأكيد كايدا ওরা চক্রান্ত করেছিল ষড়যন্ত্র করেছিল আর আল্লাহ কি করেছিল কৌশল কি করেছিল ষড়যন্ত্রকারীদের উপরেও ষড়যন্ত্র করতে পারে কে জোরে বলেন আমি আপনি একজনকে মারব কষ্ট দেব এই কথা যদি সমাজ গ্রাম কেউ না জানে কে জানে কে শোনেন জোরে বলেন কে শোনেন আমি আপনি এই জায়গায় যারা বসে আছি যদি ইমানের ভিতরে ঘাটতি থাকে দুর্বল থাকে তাহলে কে জানছে কে জানে সে আল্লাহ এখন আছে নাকি না নেই এই ষোলো বছর ছিল না ষোলো বছর ছিল এই কায়দায়